ঈদের দিনে পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে বরিশালে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন। আজ বৃহস্পতিবার ঈদের দিন সকাল 11:30টায় বরিশাল জেলা কমিটি নগরীর ফকিরবাড়ি রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করে। এ সময় নেতৃবৃন্দ বলেন, ঈদের আগেও শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব বোনাসের দাবিতে মানববন্ধন স্মারকলিপি প্রদান করেছে, কিন্তু ঈদুল ফিতরে মাত্র 25% উৎসব বোনাস দেওয়া হয়েছে। তাই ঈদের দিন রাস্তায় কালো পতাকা নিয়ে নেমেছেন তারা। এ সময় নেতৃবৃন্দ আগামী ঈদুল আজহায় পূর্ণাঙ্গ উৎসব বোনাসের দাবি জানান। আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যাপক মহসিনুল ইসলাম হাবুল, বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল শাখার আহ্বায়ক রেজাউল করিম। আজকে পবিত্র ঈদুল ফিতর, এটা আমাদের মনের মধ্যে ঈদুল ফিতর অত্যন্ত একটি সৌভাগ্যের দিন, এটা আমরা পালন করার জন্য অত্যন্ত গভীর আগ্রহের সাথে অপেক্ষা করছিলাম। আমরা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন যাবত আমরা সরকার রাষ্ট্রের কাছে দাবি করে আসছিলাম যে আমরা পূর্ণাঙ্গ উৎসব চাই, এবং আমরা মনে করি উৎসব কোনো সময় খণ্ডিত হয় না, আমাদের মাত্র 25% উৎসব বোনাস দেওয়া হয়। তাই আজকে ঈদের দিন ঈদের নামাজ পড়ে আমাদের মুরব্বীদের সাথে দেখা সাক্ষাৎ করে আমরা এই কালো পতাকা মিছিল করতে বাধ্য হয়েছি। আমরা বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দ এখানে আছে, আমরা এই সরকারের কাছে দাবি করব যাতে পূর্ণাঙ্গ উৎসব বোনাস আগামী ঈদুল আজহার আগে আমরা পাই। এই তো এই কারণেই আজকে আমাদের এই কালো পতাকা মিছিল, আমাদের খুব উৎসব বোনাস। হ্যাঁ আসতে তৈরি।